বিএনপি যতই হুমকি দিক নির্বাচন প্রশ্নের সংবিধান থেকে এক চুলও নড়বে না আওয়ামী লীগ। ঢাকায় শান্তি মিছিলের আগের সংক্ষিপ্ত সমাবেশে এই ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দলটির নেতারা বিএনপির উদ্দেশ্যে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার কোনো সুযোগ নেই। ঢাকার গাবতলি থেকে বিএনপির পদযাত্রার বিপরীতে রাজধানীর আরেক প্রান্ত সোহরাওয়ার্দী উদ্যানের ফটক থেকে দুপুরের পর শান্তি মিছিল বের করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার এই কর্মসূচিতে যোগ দেন দলটির বিভিন্ন শাখার নেতাকর্মীরা। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে থাকা প্লে কার্ডে সাজানো হয় সরকারের গত 14.5 বছরের উন্নয়নের ছবি দিয়ে। রমনা থেকে শুরু হওয়া আওয়ামী লীগের এই শান্তি মিছিল শাহবাগ সায়েন্স ল্যাব মোড় হয়ে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেষ হয়, যেখানে অংশ নিয়ে আওয়ামী লীগ নেতারা ঘোষণা দেন রাজপথেই বিরোধীদের মোকাবেলায় প্রস্তুত তারা। বিএনপির ধ্বংস, অস্থিতিশীল রাজনীতির বিরুদ্ধে, ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে আমরা জননেত্রী শেখ হাসিনা শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশের মানুষকে, জনগণকে আমরা মেসেজ দিচ্ছি যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে, তা অব্যাহত থাকবে। একটা কথাই বলতে চাই, মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ করে আওয়ামী লীগ, যেখানে দলটির সাধারণ সম্পাদক জানান কোনোভাবেই বিএনপির দাবি মানবেন না তারা। আসলে ভেবেছিল শেখ হাসিনার পদক দেওয়া, আমেরিকানরা চাইব, তারা এলো, চলে গেল, দিয়ে গেল বিএনপিকে একটা ঘোড়ার ডিম। শেখ হাসিনা পদক দেওয়ার করবার প্রশ্নই উঠে না। যেখানে আছে আমাদের নেত্রী, দুনিয়ার অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো শেখ হাসিনাও প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচনকালে দায়িত্ব পালন করে, বিএনপির কথা শেখ হাসিনা সরে যাবে। বিএনপি আন্দোলনে পরাজিত হবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলটির পদযাত্রা বিফলে যাবে। পদযাত্রার পরাজয় যাত্রা, পদযাত্রার পতন যাত্রা। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।